চিকিৎসকদের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে আশ্বাসের পর 24 ঘন্টার জন্য কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত করার কথা জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। তবে জরুরি বিভাগে নিরাপত্তা নিশ্চিত না করলে কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত চিকিৎসকরা। বিকেলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমের সঙ্গে বৈঠকের পর নিরাপত্তা নিশ্চিত সহ হামলাকারীদের গ্রেফতারের দাবি জানান আন্দোলনকারীরা। পরে 2 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয় ঢাকা মেডিকেলে। এদিকে রাতে রোগীর মৃত্যু ঘিরে হামলার ঘটনায় সকাল থেকেই কর্মবিরতিতে নামেন ইন্টার্ন ও অন্যান্য চিকিৎসকরা। পরে সারা দেশে কর্মবিরতির ডাক দেন তারা। যে ন্যাক্কার জন্য কাজটা করলাম সেটাকে আমি ধিক্কার জানাই এবং তাদের সাথে আমি একমত, তাদের সুরক্ষার জন্য আমাদের যা যা করণীয়, একটা তারা বলেছে তাদের ইমার্জেন্সিতে সুরক্ষা দিতে হবে, সেটা আমরা বলেছি আমরা সুরক্ষা দিব, আমরা খুব দ্রুত তাদেরকে ধরে ফেলতে পারবো বলে আমরা আশা করছি। আইসিইউতে আছে, এইচডিইউতে আছে বা ইনডোরে যেসব রোগী ভর্তি আছে তাদের সেবা চালু থাকবে। ইমার্জেন্সি, ক্যাজুয়ালটি এবং নিউরোসার্জারি, আপনারা জানেন এই তিনটা জায়গায় আমাদের জরুরি সার্ভিসগুলো চালু থাকে, এই তিনটা সার্ভিস চালু থাকবে এবং ইনডোরে সকল সার্ভিস চালু থাকবে। শুধুমাত্র ইমার্জেন্সি অপারেশন হবে 1:1, যে কয়জন ডক্টর কর্তব্যরত থাকবেন ঠিক সেই কয়জন সিকিউরিটি ফোর্সের সদস্য যদি থাকে যেইসব হাসপাতালগুলোতে, যেইসব মেডিকেল কলেজগুলোতে এই পরিমাণ জনশক্তি আমাদেরকে সিকিউরিটি দিতে পারবে, এই শর্তে আমরা ইমার্জেন্সি সেবা চালু করব এবং এটা শুধুমাত্র আগামী 24 ঘন্টার জন্য। আগামী 24 ঘন্টার মধ্যে যদি অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে জনসম্মুখে ভিজিবল না করা হয় তাহলে আগামীকাল রাত 8টার পরে আবার এই শাটডাউন কর্মসূচি চলবে। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার হায়দার আলী, সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের যে কর্মবিরতি সেই কর্মবিরতি নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে। এখানে আজকে বিকেলে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ঢাকা মেডিকেলে এসেছিলেন, এই বিষয়টি নিয়ে দীর্ঘক্ষণ সন্ধ্যা পর্যন্ত তিনি হাসপাতাল পরিচালক এবং আন্দোলনরত চিকিৎসকদের সাথে মিটিং করেছেন এবং সবশেষ কিছুক্ষণ আগেই তিনি সংবাদ সম্মেলন করেছেন। তিনি জানাচ্ছিলেন যে এই ঘটনাটি, চিকিৎসকদের উপর যে হামলার ঘটনা সেটি ন্যাক্কারজনক এবং দোষীদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। তবে এই কর্মসূচি থেকে চিকিৎসকরা ফিরে এসেছেন এবং তারা জরুরি চিকিৎসা দিচ্ছেন এটি তিনি বলেছিলেন। তবে এই বক্তব্যের পরেই আন্দোলনরত চিকিৎসকরা তারা আমাদের সামনে আসেন এবং কথা বলেন। তারা বলছেন যে স্বাস্থ্য উপদেষ্টার বক্তব্য তারা তাদের সাথে মিললে এবং তারা এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন। তাদের কথা হচ্ছে ঢাকা মেডিকেল সহ সারা দেশের সরকারি, বেসরকারি এবং উপজেলা সদর হাসপাতাল সহ চিকিৎসকদের প্রাইভেট চেম্বার যে কর্মবিরতির ঘোষণা দিয়েছেন সেটি অব্যাহত রয়েছে এবং এই ঘটনাটি যখন ঘটে তারপর থেকেই মূলত চিকিৎসকরা আন্দোলনের যে ডাক দিয়েছিলেন সে সকাল থেকে আজকে এর প্রভাব পড়েছে ঢাকা মেডিকেল সহ সারা দেশে। এবং চিকিৎসকরা বলছেন যে এই জরুরি বিভাগ চালু করা হবে একটি শর্তে, সেটি হচ্ছে জরুরি বিভাগ সারা দেশের জরুরি বিভাগে প্রতিটি চিকিৎসকের সাথে একজন করে সিকিউরিটি, সেটি সেনাবাহিনী হতে পারে কিংবা পুলিশ হতে পারে, সেটি নিশ্চিত করতে হবে। সেটি করা হলেই তাৎক্ষণিকভাবে সব হাসপাতালের জরুরি সেবা চালু করা হবে এবং পরবর্তী 24 ঘন্টার মধ্যে এই চিকিৎসকদের ওপর হামলাকারীদের শনাক্ত করে তাদের আইনে আওতায় আনা হলে তারা মূলত তাদের কর্মবিরতি কিছুটা প্রত্যাহার করবে এবং আগামী 7 দিন তারা দেশের সব হাসপাতালের বহির্বিভাগের সেবা বন্ধ রাখবে। এই 7 দিনের মধ্যে চিকিৎসকদের যে সুরক্ষা আইন সেটি বাস্তবায়ন করতে হবে। এছাড়া স্বাস্থ্য পুলিশ একটি তার দাবি করছিলেন যে স্বাস্থ্য পুলিশ নিয়োগ করতে হবে, সেই বিষয়ে স্বাস্থ্য উপদেষ্টা এখানে কথা বলেছেন যে এই স্বাস্থ্য সুরক্ষা সেটি বাস্তবায়ন করা হবে কিন্তু স্বাস্থ্য পুলিশের যে দাবিটি করা হচ্ছে সেটি এত দ্রুত করা সম্ভব না, সেটি বাস্তবায়নের অনেকটা সময় লাগবে। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আন্দোলনরত চিকিৎসকরা যে কর্মবিরতি ডাক দিয়েছিলেন সেটি মূলত এখনও চলমান রয়েছে এবং সারা দেশে তারা জরুরি সেবাসহ সব সেবা থেকে তারা আসলে সরে আছেন এবং কর্মবিরতি চলছে। তো এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সবশেষ। আমরা তখন সরাসরি ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।